মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আর ওকেও দিয়েছি, ওকে দিয়েছি প্রোটিন, আর আমি নিয়ে এসেছি কালকে বাসি, এইটুকুই ডালিয়া ছিল তো ওইটুকুকে একটু গরম জল করে নিয়ে একদম টাইট হয়ে গেছিল তো বসে গেছিল। যেহেতু শীতকাল আর ডালিয়া খিচুড়ি টাইপের দেখবে এরকমই হয় বাসি হয়ে গেলে, তো একটু সামান্য গরম জল করে নিয়ে ডালিয়াটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এলাম। আর 10টা বাজে, আধ ঘন্টার মতো একটু বসে খাবো দাবো। বিছানা পাটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, তো এইবার খেয়ে দিয়ে নিয়ে তারপরে করব হচ্ছে এগুলো, তারপরে করব হচ্ছে আজকে ফ্রিজটা পরিষ্কার করার ইচ্ছে আছে, মানে ডিপ ক্লিন নয়, মানে ন্যাকড়া দিয়ে দিয়ে সমস্ত কিছু বার করে নিয়ে মুছে নিয়ে আবার সবকিছু সেট করে দেবো। আর এই সাইড র্যাকটা একটু গোছাবো ভাবছি। কেন এত কাজ একবারে হচ্ছে জানো তো, মানে ব্যাপারটা হচ্ছে ওই যে তোমাদেরকে বলছিলাম না, ঘেটে গেছি ঘেটে গেছি, কি করবো বুঝতে পারছি না। আর কলকাতা যাওয়ার জন্য একটা আপ্রাণ চেষ্টা করছিলাম, ও আর আমি, সেটা হলো না ঠিক কথা, কিন্তু ওই যে চেষ্টাটা আজকে ভাবছি যে পরের মাসে হয়ে যাবে, পরের মাসে হয়ে যাবে, এটা আগস্টের 23 তারিখের পর, মানে সেপ্টেম্বর থেকে আমরা ভাবছি এরকম। তো সেপ্টেম্বর গেছে, পুজো গেল, অক্টোবর নভেম্বর চলে এসছে, এবার একটু আশাটাকে আমি ছেড়ে দিয়েছি, মানে বেকার আশা করে রেখে না লাভ নেই। তাই ভেবে নিয়েছি যে না, যেখানে আছি সেটাকেই গুছিয়ে, মানে বাড়ি যাব যাব করে, বাড়ি যাওয়ার আগে আমি জানি যেহেতু আমরা আগেও যখন যেতাম 3-4 মাসের জন্য চলে যেতাম, এখন হয়তো সেটা সম্ভব না, স্কুটিটাও রয়েছে আমাদের নিচে, মানে ওর অফিস ওয়ার্ক ফ্রম হোম মানে কলকাতা দিলেও আমাদের পক্ষে সম্ভব না, কারণ স্কুটিটার ব্যাটারিটা তাহলে বসে যাবে নতুন একদম। তো ওই জন্য আমরা হয়তো গেলেও সেটা, মানে অফিস যদি লোকেশনটা কলকাতা কয়েকদিনের জন্য করতে দেয়, মানে করতে তো কাগজে কলমে দেবে না, ওই আর কি পারমিশন যদি দেয়, তাহলে আমরা ভেবেছিলাম যে যাবো হয়তো 1.5-2 মাসের মতো থেকে চলে আসবো। তো ওই 1.5-2 মাসের জন্য গেলেও আমি, আমার যারা পুরনো ব্লগ দেখেছো তারা জানো আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রেখে যাই, তো সেই আশাতেই ছিলাম যে ঠিক আছে তখন যখন যাব তার আগে সবটা করে নেবো, এরকম ভাবেই আমি 1 সপ্তাহ মতো খাটি, খেটে খুটে ট্রলি গুছিয়ে নিয়ে চলে যাই কলকাতা। তো সেটা আমার মনে হয়নি যে হবে বলে, আর আশা আমি ছেড়ে দিয়েছি পুরো। হলে ভালো কথা, আশা নিয়ে বেকার বসে থেকে লাভ নেই, আশায় বাঁচে চাষা আমার অবস্থা হয়ে গেছে, তাই মানে আমাদের দুজনেরই তো ভাবছি, তাই জন্য ওরকম আশা করে আর লাভ নেই, গোছাও বাবা নিজের কাজ নিজে করতে থাকো, তাই জন্য একটু করে নিচ্ছি এই আর কি। আর আজকে ফ্রিজটা আর র‍্যাকটা পরিষ্কার করবো, আর রাত্রিবেলা বা বিকেলের দিকে দেখি জামা কাপড়গুলো আলমারিতে ঢুকিয়ে দেবো, এখনো কিন্তু ঢোকায়নি। তো চলো, আমার ডালিয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই টাইমটা আমি, তোমরা হয়তো বলবে ডাইনিংটা তুমি ঘরে বসে কেন খাও, ব্যাপারটা হচ্ছে ওখানে কাজ করে, তো আমি না একটু নিজের ব্লগ দেখতে দেখতেই এই সকালে ব্রেকফাস্টটা করি আর কি, যেহেতু আমার ব্লগ 9টায় বেরিয়ে যায় আর আমি এরকম 10টা কি 15-10টার দিকেই খাবার নিয়ে বসি, ব্রেকফাস্টটা নিয়ে বসি আমরা দুজনই, তো ওর তো হয় না, ও দেখে বিকেলের দিকটাতে মানে সন্ধেবেলা 7টার পর, আর আমি দেখি এই টাইমটাতে। তো ওই জন্য ভাবছি যে ওর একটু ডিস্টার্ব হয় কেউ 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 করলে, তো ওই জন্য নিজের ভয়েসটাকে নিজে কেউ কেউ বলছি এই আর কি। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তোমাদের সাথে কি আর কথা বলবো, আওয়াজটা পাচ্ছ তো, আমাদের পুরো মাথা ধরে যাচ্ছে। আর এই ফ্ল্যাটটার অবস্থা তো আরোই খারাপ, দেখো সবাই দরজা টজ্জা দিয়ে রেখেছে, মোটামুটি কি বা করবে। আর যদিও হওয়ার জন্য এখানে প্রত্যেকটা রুমেরই এরকম দরজা দেওয়া থাকে, কিছু করার থাকে না এখানে, তো যাই হোক এত আওয়াজ দিচ্ছে না, না যাচ্ছে কথা বলা, না যাচ্ছে কিছু, কিন্তু আমাকে কাজগুলো যেগুলো করতে হবে সেটা হচ্ছে আজকে এই জায়গাটা এখন গোছাবো। দেখতে পাচ্ছ ওষুধে ফষুধে একদম ভরপুর জায়গা, সেই যে টুনি লাইটগুলো খুলেছি সেগুলো প্লাস্টিকে ভরে এখানেই রেখে দিয়েছি, সবটা এখন অ্যারেঞ্জ করবো। তো চলো শুরু করি কাজ। জায়গাটা গোছানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো আজ যে ধুলো ফুলো গুলো পড়ে না, ওগুলোকে আমি ভালো করে ঝাঁটিয়ে নিয়েছি, মোছার টাইমে আবার মুছে নেবো, আপাতত থাক। এই যে ঝাঁটিয়ে নিয়ে জায়গাটাকে ওই তলাটায় রেখে দিয়েছি, এবার করব আগে ফ্রিজটা পরিষ্কার, কারণ ফ্রিজ পরিষ্কার করতে গেলেও বেরোবে কিছু, তারপর ঝাঁটতে হবে একবারে। তো চলো আগে শুরু করি কাজ। এখন বাজে 12:06, আমার সমস্ত কাজ হয়ে গেছে, ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, এই দেখো একদম ঝা চকচক করছে ফ্রিজ, ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, ঘর যাতে হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, এমনকি আমি যা রান্না করবো তার সবজিও কেটে নিয়েছি। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই রান্নাঘরও পরিষ্কার। রাতে ঘুগনি হবে তাই প্রেশার কুকারে একেবারে আমি মটরটাকে সেদ্ধই করে রেখে দিলাম, এবার ইচ্ছে হলে আমি দুপুরে রান্নাটা করেও ফেলতে পারি বা রাতেও করতে পারি, ঠিক নেই। এখানে আছে গাঁটি, কচু কাঁটা, কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, ফুলকপি রয়েছে, পটল রয়েছে, আলু রয়েছে, হবে গাঁটি আর আলু সেদ্ধ করবো, আর গাঁটিটাকে আলাদা মাখবো, আলুটাকে আলাদা মাখবো।
আর ফুলকপি আলু পটল দিয়ে হবে মাছের ঝোল, তার জন্য ধনে পাতাও কেটে রেখেছে। তো এই আজকের মেনু, চলো আগে স্নানটা করে আসি। আর এখানে একটু কালকের ভাত রয়েছে, ওটাকে নামিয়ে এটাকে ধুয়ে তারপরে ভাত বসাবো আর কি। এই সব প্ল্যান প্রোগ্রামেই রয়েছি। আর এটাই কালকে ধনে পাতার পকোড়া হয়েছিল, তেলটা বেঁচে গেছে, হাত তো পরিষ্কার সমস্তটা। চলো আগে স্নান করবো। স্নান করতে গিয়ে দুটো পাপোশও কাঁচা আছে, ওই পাপোশ দুটো কাচবো, তারপর যাবো ছাদে আজকে একটু। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু মুখে টুকে এখনো ক্রিম মাখতে পারিনি, এমন টানছে না। তোমার নাম কে হয়? এই দেখো, হাই বলো। হাই, পাত্তা দিল না মাটি। চলো যাই এবার, এখন গিয়ে রান্নাটা বসাবো, আগে ক্রিমটা মাখবো, প্রচন্ড টানছে। জামা কাপড় মেলে ফেলে দিয়ে এসেছি, রান্নাঘরে এসেছি অনেকক্ষণই হলো। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে মাছ আর বড়িটা ভেজে তুলে রেখে দিয়েছি, এখানে আলু ফুলকপি পটল ভেজে ভাজছি আর কি, আর কাঁচা লঙ্কা দিয়েছি সাথে, এই যে দুখানা চিড়ে। আমি এখন তেল আর গুঁড়ো লঙ্কাটা একটু কমই খাওয়ার চেষ্টা করি, আর দেবো এটার মধ্যে একটু টমেটো। আর আলু সিদ্ধ গাটি সিদ্ধ এটা হয়ে গেছে, এটা দুটো আলাদা আলাদা মাখবো, এটা পরের, এটা আমার। আর মাছে দেবো ধনে পাতা, এই যা। আর এটাকে মাখবো হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে। তো টমেটোটা নিয়ে আসি কেটে নিই। তো এই হচ্ছে গিয়ে আমাদের সিম্পল লাঞ্চ মেনু, ভাত, এটা হচ্ছে গাঁঠি কচু মাখা, আর এটা হচ্ছে মাছটা। এটা দেখে, এটা হয়তো দেখে বুঝতে পারছো না, এখানে দেখো, দেখে বুঝতেই পারছো কেমন ট্যালট্যালে মার্কা ঝোল, এটা হচ্ছে আমারটা। এই নাড়তে গিয়ে এই বড়িটা ভেঙে গেল, নাহলে বড়িগুলো বেশ ভালো গোটায় থাকে একদম। আলু বড়ি ফুলকপি পটল কি নেই আজকে, মাছের ঝোলের জায়গায় মাছের তরকারি হয়ে গেছে এটা। আর এই আলু সিদ্ধটা হচ্ছে আমার জন্য মাখা, তো নেবো সবটাই, ওরটা আগে দিয়ে নিই। এখন বাজে রাত্রি 9:38, মাঝে অনেক কাজ হয়ে গেছে। গেছিলাম ছাদে ওই জামা কাপড় গুলো যে দুপুরবেলা স্নান করে দিয়েছিলাম ওগুলোকে আনতে, তার বিকেল বেলা, তারপর সন্ধ্যেবেলা দুজনে খেতে পেয়েছিল বলে ক্রিম কেক খেলাম। এগুলো আর শুট করা হয়নি, আসলে সবসময় তো আর শুট করা হয় না, ক্যামেরা নিয়ে ফোন নিয়ে ঘোরাও হয় না, তো ওই জন্য আর হয়নি। এখন বানাবো ঘুগনি। ঘুগনি মটরটা আমি দুপুরেই সেদ্ধ করে রেখেছি, এই যে। আর দেবো একটুখানি আলু, দেখো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, ওর আবার আলুটা ভালো লাগে, পেঁয়াজ আদা রসুন টমেটোর সমস্তটা রেডি। তো চলো এবার শুরু করব। আর শুরুর জন্য লাগবে প্রথমে একটু ফোড়ন, ফোড়ন দরকারে বাড়ি, এই ভেতরে ভেতরে সবকিছু থাকলেও না একটু অসুবিধা, একটা আনতে গেলে আরেকটা চলে আসে, ওই জন্যই কৌটোগুলো মাঝে মধ্যে গোছাতে লাগে, আবার তাহলে কিন্তু কোনো দরকার পড়ে না গোছানোর। এই যে একটা টান দিতে গেলে আরেকটা চলে আসে সাথে, মোটামুটি বাটিতে যে তেলটা তোলা ছিল এতদিনে পুরোটা কাজে লাগলো এই আর কি। তেলটা একটু গরম হোক, তারপর দেব ফোড়ন। এরকম বক বক করতে করতে রান্না করি তো বেশ ভালোই লাগে, গায়ে লাগে না খুব একটা কাজটা। আসলে আমি প্রথম থেকেই ভাবতাম যে এরকম ব্লগিং করবো করবো। এক মিনিট দাঁড়াও, জানাটা খুলে দিই, নাহলে আমার নিজেরই চোখ জ্বলবে। আর এখানকার সর্ষের তেল গুলোতে যে ঝাঁজ না, কলকাতার গুলো তো হয়তো, তো ব্লগিং করবো করবো ভাবতাম, কিন্তু সেভাবে কখনো হয়ে ওঠেনি। কিন্তু কিন্তু এই এই জিনিসটা আমার দেখতে দেখতে ভালো লাগা আর কি, ব্লগ দেখতাম ভালো লাগতো, তো ওই করতে করতে এত একটা ভালো লাগা তৈরি হয়েছিল যে ভাবতাম আমি ব্লগিং করবো, কিন্তু সেভাবে শুরু করে মানে শুরু হয়নি আর কি, শুরু করতে পারিনি। তো বানালো এসে যখন একা একা লাগতো তখন মনে হলো না এবার শুরু করতেই হবে, কিছু একটা ভালো লাগবে না একা একা। আসলে ক্রমে এই ঘুগনি পাউরুটিটা খাওয়া শিখেছে হচ্ছে বাড়ার সাথে স্কুল ছিল, ও পড়তো হচ্ছে সেন্ট্রাল মরেনে, তো সেটা প্রথমে বিরাটি, তারপর বারাসাত। তো এবার বারাসাতে যখন যেত এই বন্ধুদের সাথে স্টেশনে, একটু বড় হওয়ার পর স্কুল বাস ছেড়ে দিয়ে ট্রেনে যাতায়াত করতো, তো এবার ট্রেনে তখন ওঠার আগে বন্ধুদের সাথে নাকি এই ঘুগনি পাউরুটি খেত, সেখান থেকে খাওয়া শুরু। আর এখন তো আর বারাসাত, একদিন বিয়ের পর এরকম হয়েছে, আমরা সিনেমা দেখতে গেছিলাম, বারাসাত থেকে আমরা ঘুগনি পাউরুটি আমাকে খাইয়েছিল, ওই দোকানটাতে ডিম সেদ্ধও পাওয়া যায় জানো তো, বেশ ভালো লাগে, কিন্তু
ওই আর কি, তখন ওগুলোর আলাদা টেস্ট, ট্রেন যাচ্ছে, ধুলো উড়ে আসছে, ওইগুলোর জন্য ওই জন্য আলাদা টেস্ট হয়। বাড়িতে যতই ভালো করে বানাও না কেন, দোকানের মতো হবে না, কেন হয় না কে জানে। ওই যে ধুলো বালি উড়ে এসে বোধহয় আলাদা টেস্ট হয়ে যায় একটা। আলুটা মোটামুটি ভাজা হয়েছে, পেঁয়াজটাও দিয়ে দিই। এটা না ভেবেছিলাম কি দুপুরেই করে রাখবো, কিন্তু আর টাইম পাইনি। দুপুরে রান্না করতে করতে মোটামুটি 1:40 বেজে গেছিল, ওই জন্য আর দুপুরে এটা করলাম না, কারণ 1:40 বেজে গেছিল, দুটোই খেতে বসবো। ওই রান্না করে গিয়ে হুড়োহুড়ি করে খেতে বসতে আমার ভালো লাগে না একদম, ওই জন্য ওই 5 মিনিট একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, 20-25 মিনিট মতো, তারপরে খেয়েছিলাম। সবারই তো একটু রেস্ট প্রয়োজন। আমি তাই ভাবি যারা অফিস করে, মানে ছেলেরা বলো যাই বলো, তো তারা ধর মোটামুটি ছুটির দিনে ছুটি পায়, আমাদের তো কোনো ছুটি নেই বলো, হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই। তাও তারপরও হাউস ওয়াইফরা বেকার, হাউস ওয়াইফদের কোনো কাজ নেই, আমাকে কমেন্টও করে এরকম। তো ওই কমেন্টগুলো আমি আমার নিজের মনে হয় আমাকে নেগেটিভ এনার্জি দেয়, একটা নেগেটিভ মাইন্ড ক্রিয়েট করে, তাই জন্য আমি কমেন্টগুলো রিপোর্ট করে ব্লক করে দিই। সেই দিনও এসছে এরকম একটা কমেন্ট যে অনেকেই আছো যারা ব্যাঙ্গালোরের চাকরি সম্পর্কে জানতে চাও, তাদেরকে রিপ্লাই দিই। তো এমন তো নয় বাবা আমি করছি না বলে, আমি জানি না, আমার হাজবেন্ড করে, সেই সূত্রে তো আমার জানা থাকেই এইসব একটু একটু খবর। তো সেখানে একজন কমেন্ট করেছে যে ওকে কি জিজ্ঞেস করছো, ও তো সারাদিন ঘরে বসে রান্না বান্নাই করে এইসব। আচ্ছা এটা কি কোনো কাজ না? আমি সেটাই ভাবি, মানে আমাদের দিদিমা ঠাকুমাদের সময় তো আর চাকরি ব্যাপারটা মেয়েদেরকে অ্যালাউ করা হতো না, তো খুব কম হয়তো হাতে গোনা কয়েকজনকে পাওয়া যেত সেই টাইমে। তো তারা কি সত্যি, মানে আমার মাও তো হাউস ওয়াইফ ছিলেন, যে কমেন্ট করছে বা যারা কমেন্ট করে তাদের মায়েরাও কি হাউস ওয়াইফ ছিল না? আমার না মানে আমি মানে খুঁজে পাই না সিরিয়াসলি, মানে চাকরি করলেই কি শুধুমাত্র যোগ্যতার প্রমাণ দেওয়া হয়, চাকরি না করলে কি যোগ্যতার প্রমাণ দেওয়া হয় না? আমি এরকম অনেক মানুষ চিনি যারা খুব বড় র্যাঙ্ক বলবো না, তাহলে তো হয়েই গেল, মানে ওই অনেকে আছে না যে কি বলবো, শ্লোকটা এই মুহূর্তে মনে পড়ছে না, অনেকেই আছে যে অল্প বিদ্যা ভয়ং, হ্যাঁ মনে পড়েছে, অল্প বিদ্যা ভয়ং করি, মানে অল্প একটু কিছু করতে পারলেই সে অনেক কিছু, তাই জন্য অন্যদেরকে বেকার বলা যায় বা অন্যদেরকে গালাগাল এই ধরনের মানে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়। এরকম অনেক মানুষকে চিনি আমি যারা চাকরি করার পর এই ধরনের কথাবার্তা বলে, তাহলে তাদের যোগ্যতা কি প্রমাণ দেবে? মানে সামাজিক শিক্ষাটা কি সত্যি কোনো শিক্ষা না? মানে শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটাকে নিয়ে তুমি চাকরি করো বাজারে, তাহলে তোমার একটা যোগ্যতার প্রমাণ দেওয়া হবে, সেটাই কি সত্যি? সেইটুকুর জন্যই কি চাকরি করা শুধুমাত্র? হ্যাঁ আমি ঠিক আছে আইন করছি, নিজের পায়ে দাঁড়াচ্ছি, নিজের পায়ে দাঁড়াচ্ছি মানে এটা নয় যে বাকিদেরকে আমি যা তা বলতে পারি, তাই নয় কি? আমার তো সেটাই মনে হয়, আমি জানি না তোমরা কিভাবে ভাবো বা যারা এই কমেন্ট গুলো করে তাদের ভাবনা চিন্তা কি, বাট আমার ভাবনা চিন্তা তো এটাই বলে। আর আমি চাকরি করছি না মানে সেটা নিয়ে আমার আক্ষেপ আছে, আমি বহুবার বলেছি এই কথাটা যে আমার কিন্তু কোনো আক্ষেপ নেই। টমেটোটা দিয়ে দিই, আমি আমার মাকেও দেখেছিলাম গুছিয়ে সংসার করতে শুধুমাত্র, তো আমারও সেটাই ইচ্ছে ছিল, খুব যে চাকরি বাকরি করবো এরকম একদম ছিল না তা নয়, আমি সরকারি চাকরির জন্য যেমন প্রিপারেশন নিতাম অবশ্যই ইচ্ছে তো ছিল, তো সরকারি চাকরি পেলে অবশ্যই করতাম, সেটা তো ছেড়ে দিতাম না, তাই জন্য এইটা বলবো না যে নিজের পায়ে দাঁড়ানোটা ঠিক নয়, তবে যে করছে না চাকরি তাকে এভাবে অ্যাটাক করাটা মনে হয় ঠিক নয়। আর যে কথাগুলো বললাম চাকরি করলেই যে শুধুমাত্র যোগ্যতার প্রমাণ দেওয়া হয় তাও নয়। বাপরে আদা একটু জল থাকে আর তার মধ্যে ছিল ফ্রিজে, দাদা ভাবে ছিটছে পুরো আদাটা দিলাম, এবার দেবো রসুনটা, যাক সেটাটা একটু বন্ধ হলো। তাহলে রান্না করতে করতে অনেকগুলো কথাও কিন্তু বলে ফেললাম, মানে এই জন্যই না রান্না করতে বেশ ভালোও লাগে আমার, আমার রান্না করতে এমনি খারাপ লাগে না,
তোমরা অনেকেই দেখেছো আমাকে সকালেরটা সকালে, রাতেরটা রাতে, দুপুরেরটা দুপুরে, মানে আমি তিন বেলাই রান্না করে থাকি আর কি। আবার সন্ধ্যেবেলা কিছু খেলে সন্ধ্যের টিফিনটাও বানাতে আসতে হয়, সেটা যদিও বা খুব কম দিন, কিন্তু করতে আসতে হলে তো করতে আসতে হবেই বলো, খিদে পেলে তো সেটাকে আটকে রাখবে না তো। যদি আমি রান্না করতে ভালোইবাসি, আমার খারাপ কিছু লাগে না রান্না করতে, এই শুনে এবার যারা নেগেটিভ কমেন্ট করে তারা বলবে তোমার তো ওটাই কাজ, ওটাই তো ভালো লাগবে। যদিও তারা বলে আমার খারাপ কিছু লাগে না, তবে ওই যে বললাম আমার এই কমেন্টগুলো দেখলে আমার নেগেটিভ এনার্জি আসে, আমার নেগেটিভ থট কাজ করে, তাই জন্য আমি কমেন্টগুলো চোখের সামনে রাখি না। এই যা বিয়ের আগে ব্লগিং করতাম না, তো বিয়ের আগে কিন্তু আমি প্রচুর টিউশনই করেছি। তো তখনকার টাইমটা আমি ওভাবে কাটিয়েছি, তাই জন্য বিয়ের পর টাইমটা কাটছিল না বলেই এই ব্লগিং এ আসা আমার ভালো লাগার কাজ এই আর কি। তো চলো এবার মোটরটা দিয়ে জলটা দেবো, অনেক গল্প হয়ে গেছে, ঘুগনিটা করে নি, পাউরুটিটা সেরবো। কমপ্লিট আমার রুটি ঘুগনি, এটার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ধনে পাতা কুচি, আর সামান্য লেবুর রস, একটু ঝোল ঝোল দেখতে পাচ্ছ, কারণ রুটি চুবিয়ে খাবে ও বলেছিল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে।